যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটাই জোরালো হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে লড়াইয়ে এগিয়ে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। নেতা নির্বাচনে লড়তে বিদেশ সফর সংক্ষিপ্ত করে শনিবার দেশে ফিরেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন। 28 অক্টোবর এই প্রক্রিয়া শেষ হবে। ক্ষমতাসীন দলের নতুন নেতাই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। সাবরিনা হাসানের রিপোর্ট। আর্থিক আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টি নেতা লিজ ট্রাসের পদত্যাগের পর গভীর সংকটে যুক্তরাজ্য। পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন এ নিয়ে চলছে নানা রকম আলোচনা। রীতি অনুযায়ী যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতাই হন দেশটির প্রধানমন্ত্রী। নেতা হতে হলে পার্টির 357 জন টোরি এমপির মধ্যে কমপক্ষে 100 জনের সমর্থন পেতে হবে। ঋষি সুনাকের নির্বাচনী প্রচার শিবিরের বরাতে বিবিসি জানিয়েছে, সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রয়োজনীয় 100 জন টোরি এমপির সমর্থন নিশ্চিত করেছেন, যদিও সুনাক এখনও নেতা নির্বাচনের লড়াইয়ের ঘোষণা দেননি। বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেও এখনও নির্বাচনে নামার ঘোষণা দেননি বোরিস জনসনও। তবে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পেনি মর্ডেন্ট নিজের প্রার্থিতা নিশ্চিত করেছেন। আগামী সোমবারের মধ্যে এমপিদের সমর্থন নিশ্চিত করতে হবে। 28 অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। সাবরিনা হাসান, চ্যানেল আই।